আজকের বিষয়, শীতকালে সহজে 5টি ঘরোয়া উপায়ে শিশুর জ্বর ঠান্ডা সমস্যা দূর করুন, জেনে নেওয়া যাক। ঋতু পরিবর্তনের সাথে সাথে জ্বর ঠান্ডা কাশি সর্দি আবির্ভাব হয়ে থাকে। বড়দের পাশাপাশি ছোটদেরও ঠান্ডা কাশি আক্রান্ত হয়ে থাকে এই সময়ে। অনেকের বাবা মা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাচ্চাদের ঠান্ডা কাশি দূর করার জন্য ঠান্ডার ওষুধ খাওয়ানোটা পছন্দ করে থাকেন, কিন্তু এইরকম ছোটখাটো ওষুধ খাওয়ানোটা বাচ্চাদের জন্য নিরাপদ নয়। ঘরোয়া কিছু উপায়ে শিশুর ঠান্ডা কাশি দূর করা সম্ভব, আসুন সেই কার্যকারী উপায়গুলো জেনে নেওয়া যাক। পর্যাপ্ত বিশ্রাম, গরম পানির ভাপ, নাকের ড্রপ, রসুন এবং মৌরি, টমেটো এবং রসুনের স্যুপ। পর্যাপ্ত বিশ্রাম, আপনার শিশু ঠান্ডা আক্রান্ত হয়েছে, রোগ জীবাণু তার শরীরে বাসা বেঁধেছে, যাই থাকুক তার শরীর দুর্বল করে তুলছে, এই সময়ে শিশুর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া প্রয়োজন। এটি শরীরের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি দিয়ে থাকে। গরম পানির ভাপ, কুসুম গরম পানিতে শিশুকে গোসল করাতে পারেন। এছাড়াও একটি পাত্রে গরম পানি নিয়ে সেটি দিয়ে শিশুকে ভাপ দিন। এইভাবে শিশুকে কিছুক্ষণ রাখুন। গরম পানি ভাপ শিশুর নাকের ছিদ্র পরিষ্কার করে দেয়। এছাড়াও বাথরুমে পানি দিয়ে সম্পূর্ণ বাথরুমটি বাষ্পীত করে নিন। এবার এতে শিশুকে 15 মিনিট রাখুন। এটি আপনার শিশুকে ঠান্ডা কমিয়ে দেবে। নাকের ড্রপ, বাজারে নানা কোম্পানির নাকের ড্রপ পাওয়া যায়। আপনি চাইলে এই নাকের ড্রপ ঘরেও তৈরি করতে পারেন। একটি পাত্রে 4 চা চামচ গরম পানিতে 1 চা চামচ লবণ নিয়ে ভালোভাবে জাল দিন। ঠান্ডা হয়ে গেলে এটি নাকের ড্রপ হিসেবে ব্যবহার করতে পারেন। রসুন এবং মৌরি, রসুন এবং মৌরি অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টিভাইরাস উপাদান থাকে, যা শিশুর ঠান্ডা দূর করতে সাহায্য করে। 2টি ভাজা গুঁড়ো করা রসুন কোয়া এবং 1 চা চামচ মৌরি ভালো করে ভেজে নিন। এবার এটি একটি পরিষ্কার কাপড়ে বেঁধে পুতলি তৈরি করে নিন। এবার এটি শিশুর ঘুমানোর স্থানে রেখে দিন। এটি গরম হয়ে এলে এর থেকে বের হওয়া বাষ্প শিশুর নাক খুলে দেবে। টমেটো এবং রসুনের স্যুপ, ঠান্ডার সময় শরীরে পানির প্রভাব বেশি দেখা দেয়, তাই এই সময়ে প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খাওয়া উচিত। টমেটো এবং রসুনের স্যুপ হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পানি জাতীয় খাবার। এটি শরীরের পানির চাহিদা পূরণের সাথে সাথে ঠান্ডা কমিয়ে দেয়। সর্দি জ্বরের সময় শিশুকে ঘুমানোর সময় তার মাথা কিছুটা উঁচু করে রাখুন। এতে করে তার শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনেক সহজ হবে। এছাড়াও গরম পানির সাথে 1 চা চামচ মধু এবং 1 চা চামচ লেবুর রস মিশিয়ে খাওয়াতে পারেন। এটি আপনার শিশুকে আরাম দেবে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।